আল্লাহ বলে দিয়েছেন ফাত্তাবিউনি, নবীর অনুসরণ অনুকরণ করার কথা ঠিক না ব্যাঠিক? যদি কোন বান্দা নবীর ইতাআত করতে পারে, কবি বলেন শুধু দাবি করো না আমি নবীর উম্মত, আমি আল্লাহর বান্দা, এটা মুখে মুখে দাবি করো না। তোমার স্থানটা আমার আল্লাহ নবীর সাথে জান্নাতে করে দিবে বলি সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে জায়গা পাই আছে লাগবে, লাগবে না তাই না? লাগবে না। এবার নবীর সুন্নাত সম্পর্কে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো দাড়ি রাখা নবীর সুন্নত না? হ্যাঁ, আমার নবীর মুখে দাড়ি ছিলেন না? দাড়ি ছিল তাই না? তো গত কয়েকদিন আগে আমাদের এলাকার একটা প্রোগ্রামে আমার কুরবান হয়ে এক বক্তা বয়ান করলেন পাকা দাড়িওয়ালাদের। হ্যাঁ, এদেরকে আমার আল্লাহ খুব ভালোবাসেন বলি সুবহানাল্লাহ। তাদেরকে পাকা দাড়িওয়ালাদেরকে আল্লাহ তাদেরকে মাফ করতে খুশি হয়, আল্লাহ তাদেরকে মাফ করতে অনেক আনন্দ পায় বলি সুবহানাল্লাহ। এখন হযরত বয়ান করলেন, এইভাবে বয়ান করে গেলেন, কিন্তু এখানে আরো কিছু কথা লুকায়িত থেকে গেল, আমি সেটা পরে ভেঙে দিয়েছি। সেটা হলো পাকা দাড়িওয়ালাদেরকে আল্লাহ কি করেন ভালোবাসেন, তাদেরকে মাফ করতে আল্লাহ আনন্দিত হন, আনন্দ বোধ করেন, এটা সত্য। কিন্তু ওই দাড়ি পাকা দাড়িটা নবীর সুন্নতের তরিকায় লাগবে ঠিক না? হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠে তুমি আমি মহলাপুর বাজার, নেকিকান্দি বাজার, খিচুড়িয়া বাজার, মায়াবী বাজার, বারাদিয়া বাজার, অর্চনা বাজার, এখানে যেয়ে যদি ক্লিন শেভ হই আর ওই অবস্থায় আমার পাকা দাড়ি গুলো ফেলে দেই, এদের উপরে আমার আল্লাহ কি মাফ করতে আনন্দিত হবে? এরকম হবে নো? মধ্যে তুমি আঘাত লাগাও, আঘাত লাগাও, মনে রেখো, মনে রেখো আমার উম্মত, মনে রেখো, তুমি তো তোমার মুখে স্পট লাগাও না, আঘাত লাগাও না, দাড়ি কাটো না, প্রত্যেকটা আঘাত যেন আমি নবীর কলিজার মধ্যে লাগে বলি সুবহানাল্লাহ। এ আমার উম্মতরা মনে রেখো, শুনে রেখো, তুমি যে আঘাতটা তোমার মুখের মধ্যে দিয়ে দাড়ি গুলো কেটে ফেলো, চেচে ফেলো, আমার উম্মতেরা মনে রাখো, যতগুলো স্পট তুমি যতগুলো আঘাত লাগাও, প্রত্যেকটা আঘাত আমি নবীর কলিজার মধ্যে লেগে যায়, এই আঘাতটা আমি নবী দেখে বরদাস্ত করতে পারি না বলি সুবহানাল্লাহ। নবীর কলিজায় আঘাত দিয়ে কেউ জান্নাতে যাইতে পারবে না? ধরে বলুন পারবে? পারবে না। জান্নাতে যাওয়া তো দুরুস্থান, জান্নাতের আশা করা যায় না?